তোমরা রিজেনিং সম্পর্কে কিছু ভিডিও চেয়েছিলে রিজেনিং সম্পর্কে প্রত্যেকটা ভিডিওই আমরা আপলোড করব এখানে আজ আমরা নাম্বার সিরিজ সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আছে ওয়ান কমা নাইন কমা টোয়েন্টি ফাইভ কমা ফর্টি নাইন কোশ্চেন চিহ্ন একশো ওয়ান টোয়েন্টি ওয়ান তো এখানে কি হবে তোমরা প্রত্যেকে অনেকেই হয়তো কোশ্চেনটা দেখার সঙ্গে সঙ্গে হয়তো করে ফেলেছো আমি অ্যান্সারটা করে দিই অ্যান্সার হবে এটা এইভাবে সলভ করতে হবে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান একটা আমি গ্যাপ দেবো টু লিখবো না থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন একটা গ্যাপ দেবো ফাইভ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ একটা গ্যাপ দেবো সেভেন স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন একটা গ্যাপ দেবো নাইন স্কোয়ার ইকুয়াল টু এইটটি ওয়ান একটা গ্যাপ দেব ইলেভেন স্কোয়ার ইকুয়াল টু একশো একুশ তো এখানে আমার কী হবে তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে যাবে নাইন স্কোয়ার মানে এইটটি ওয়ান এইটটি ওয়ান কত দাগে আছে বি দাগে বি হলো আমার অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার ওকে এক দাগ কমপ্লিট আমরা যাবো এবার দুই দাগে দুই দাগে অ্যান্সার করে নেব দুই দাগে কী বলেছে ফোর কমা সেভেন কমা টুয়েলভ কমা নাইন কমার টোয়েন্টি এইট এখানে কী হবে এখানে কীভাবে হবে এটা কীভাবে করেছে এটা খুবই সহজ দেখলেই হয়তো বুঝতে পারছো অনেকে এটা ফোর প্লাস থ্রি ইকুয়াল টু সেভেন সেভেন প্লাস ফাইভ আমি দুই করে বাড়া বাড়িয়ে দিচ্ছি সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে বারো তাই তো বারো তারপরে হচ্ছে বারো প্লাস আমি দুই করে বাড়াচ্ছি দুই করে যেহেতু বাড়াচ্ছি সেহেতু বারো প্লাস সাত সাত আট দুই উনিশ এরপরে কি হচ্ছে উনিশ প্লাস কত হচ্ছে সাতের পরে আট নয় নয় হবে এখানে তো সেক্ষেত্রে হচ্ছে আঠাশ তারপরে হচ্ছে আঠাশ প্লাস এগারো আঠাশ প্লাস এগারো কত হচ্ছে আঠারো একে নয় আর দু একে তিন তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে থার্টি নাইন তাহলে সি দেখা হচ্ছে আমার অ্যান্সার সি ওকে দু নম্বর কমপ্লিট আমরা চলে যাব এবার তিন নম্বরে তিন নম্বরে কী আছে তিন নম্বরে আছে এগারো তেরো সতেরো উনিশ তেইশ আর পঁচিশ জিজ্ঞাসা চিহ্ন এটা কি এটা অনেকে হয়তো দেখেও এটাও বুঝতে পারছো খুব সহজ এগারো প্লাস দুই হচ্ছে তেরো তেরো প্লাস চার হচ্ছে তেরো আর চার সতেরো সতেরো প্লাস দুই আমরা একবার করে একবার দুই যোগ করবো তারপর একটাই চার যোগ করবো আবার দুই যোগ করবো তারপর একটাই চার যোগ করব এইভাবে আমরা এগিয়ে যাব সতেরো প্লাস দুই হচ্ছে উনিশ এই যে আমার উনিশ সতেরো প্লাস দুই উনিশ তারপর হচ্ছে উনিশ প্লাস চার তেইশ তারপর হচ্ছে তেইশ প্লাস দুই পঁচিশ পঁচিশ প্লাস চার উনত্রিশ আমার হয়ে যাবে টোয়েন্টি নাইন অ্যান্সার তো অ্যান্সার হচ্ছে টোয়েন্টি নাইন ওকে তিন দাগ কমপ্লিট চলে যাব চার দাগে আমরা চার দাগে কী আছে ছয় কমা বারো কমা জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক তারপরে আছে তো এটা কীভাবে করবো এটা আমরা করবো করা শুরু করি এটা এইভাবে করি ছয় প্লাস ছয় থেকে বারো কত হচ্ছে ছয় যোগ করলে তার বারো হয়ে গেল বারো প্লাস ছয় প্লাস নয় আরও তিন যোগ করে দেবো কারণ গ্যাপটা দেখলে আমরা প্রত্যেকটা বুঝতে পারছি গ্যাপটা ভালো করে লক্ষ্য করলে আমরা প্রত্যেকটা বুঝতে পারছি তো বারো প্লাস নয় হয়ে যাচ্ছে সরি বারো প্লাস নয় একুশ তারপর হচ্ছে একুশ প্লাস বারো একুশ প্লাস বারো হয়ে যাচ্ছে তেত্রিশ তারপরে হচ্ছে তেত্রিশ প্লাস পনেরো কত হচ্ছে ফর্টি এইট তাহলে আমার এখানে হবে এখানে আমার অ্যান্সার হবে একুশ প্লাস বারো তাই তো থার্টি থ্রি থার্টি থ্রি কত আছে এ দাগে আছে থার্টি থ্রি থাকে থার্টি থ্রি আমার অ্যান্সার পরের কোশ্চেন আমরা চলে যাব পরের কোশ্চেনে কী আছে টু কমা ফাইভ কমা তাহলে আমরা এখানে দেখে নিই কীভাবে এগিয়ে যেতে হবে টু কমা ফাইভ টু কমা ফাইভ মানে দুইয়ের সাথে তিন যোগ করলে হচ্ছে ফাইভ আচ্ছা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এটার কোনো নিয়ম আছে কিনা বা কোনো কিছু আছে কিনা এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই এইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে করতে একটা আয়ত্তে চলে আসবে এই যে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এখান থেকে তোমরা অনেকগুলো টেকনিক শিখে যাচ্ছ এগুলো অটোমেটিক দেখতে দেখতে তোমাদের মাথায় চলে আসবে এই দেখতে থাকো প্রত্যেকটা ভিডিও দেখো তারপরে দেখবে প্রত্যেকটাই তোমরা করতে পারছো কারণ এই টেকনিকের বাইরে অন্য কোনো টেকনিক হয় না প্রত্যেকটা টেকনিক তোমরা করলে দেখলে তোমরা প্রত্যেকটাই করতে পারবে ওকে আমরা করতে থাকি তাহলে দুই প্লাস তিন পাঁচ হচ্ছে পাঁচ প্লাস চার হচ্ছে নয় প্লাস পাঁচ হচ্ছে নয় প্লাস হচ্ছে চোদ্দো তারপরে হচ্ছে চোদ্দ প্লাস কত হচ্ছে ছয় যোগ করবো তাই তো ছয় তাহলে হচ্ছে কুড়ি কুড়ি প্লাস সাত হচ্ছে সাতাশ তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে এখানে এখানে আমার হচ্ছে নাইন প্লাস ফাইভ তার মানে এটা ওকে পরের চলে যাবো আমরা পরের কোশ্চেনে বলেছে সিক্স কমা ইলেভেন কমা টোয়েন্টি ওয়ান কমা থার্টি সিক্স কমা ফিফটি সিক্স তারপরে কিন্তু কোশ্চেন মার্ক তাহলে আমরা এটা কী করে করবো ছয় প্লাস ফাইভ প্রত্যেকটাই প্রায় প্রায় একই রকম এখানে ঠিক আছে করতে থাকি আমরা ছয় প্লাস ফাইভ এগারো এগারো প্লাস একুশ আছে তাই তো এ যেহেতু টোয়েন্টি ওয়ান আছে একুশ আছে সেহেতু আমরা এখানে পাঁচ তাহলে দশ যোগ করি হচ্ছে কত টোয়েন্টি ওয়ান তারপরে আমাকে কত যোগ করতে হবে পনেরো তাই তো টোয়েন্টি ওয়ান প্লাস পনেরো কত হচ্ছে হচ্ছে পাঁচের একে ছয় আর দুয়ের একের তিন ছত্রিশ হ্যাঁ ছত্রিশ আছে ওকে কোনো প্রবলেম নেই ছত্রিশ প্লাস কুড়ি ছত্রিশ প্লাস কুড়ি হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছত্রিশ প্লাস কুড়ি ছাপ্পান্ন ছাপ্পান্ন প্লাস পঁচিশ ছাপ্পান্ন প্লাস পঁচিশ কত হচ্ছে ছাপ্পান্ন প্লাস পঁচিশ যোগ হচ্ছে এইটটি ওয়ান এইটটি ওয়ান হচ্ছে আমার অ্যান্সার আছে এইটটি ওয়ান হ্যাঁ আছে এইটটি ওয়ান হচ্ছে আমার অ্যান্সার ওকে পরের কোশ্চেনে চলে যাব টেন কমা আঠেরো টেন কমা আঠেরো কমা টোয়েন্টি এইট কমা চল্লিশ কমা ফরটি ফিফটি ফোর কমা সেভেন্টি তো এখানে আমার কীভাবে করবো এটা এটা আমাকে এই প্রত্যেকটা কোশ্চেন দেখ করার আগে আমাকে ভালো করে ওটা দেখতে হবে যতক্ষণ না পারবো ততক্ষণ ওই কোশ্চেনটা আমি দেখব ঠিক আছে টেন প্লাস আট আঠেরো কত আছে আট তারপরে আছে দশ এখানেই করি এটা টেন প্লাস আট এখানে আছে এটা গ্যাপ আছে আট এখানে গ্যাপ আছে দশ এখানে গ্যাপ আছে দুই দুই আর বারো তারপরে গ্যাপ আছে চোদ্দ চোদ্দ টোয়েন্টি এইট আচ্ছা আলাদা করে করতে হবে না হয়তো হবে না টোয়েন্টি এইট প্লাস বারো ইকুয়াল টু চল্লিশ তাই তো চল্লিশ প্লাস চোদ্দ চল্লিশ প্লাস চোদ্দ ফিফটি ফোর ফিফটি ফোর প্লাস সরি ফিফটি ফোর প্লাস ষোলো সেভেন্টি তো প্লাস কত হচ্ছে হচ্ছে আমার আমার ওকে পরের কোশ্চেনে চলে যাবো প্রত্যেকটা কিন্তু একটু না একটু আলাদা আছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো একটা না কিছু না কিছু প্রত্যেকটা থেকে কোশ্চেন থেকে শিখবে তো এগুলোই মাথায় রাখতে হবে এটাই মাথায় রাখলে পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবো রিজনিং এর তো প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে মন দিয়ে দেখো এইট দাগ আট দাগে কী আছে একশো কুড়ি নিরানব্বই আশি সিক্সটি থ্রি ফর্টি এইট ওকে একশো কুড়ি মাইনাস একুশ কত হচ্ছে নিরানব্বই এটা কিন্তু আমি অঙ্কটা বারবার দেখে কিন্তু আমি বুঝলাম এটা হবে ঠিক আছে এটা এইভাবেই হবে মানে বারবার দেখলেই তখনই বুঝতে পারবে আর নাইনটি নাইন মাইনাস উনিশ ইকুয়াল টু আশি এইটটি মাইনাস সতেরো টু সিক্সটি থ্রি সিক্সটি থ্রি মাইনাস পনেরো হচ্ছে ফর্টি এইট এবার হচ্ছে ফর্টি এইট মাইনাস তেরো হচ্ছে বিয়োগ করলে বিয়োগ করলে হচ্ছে ফাইভ আর এখানে থাকছে থ্রি থার্টি ফাইভ অ্যান্সার থার্টি ফাইভ অ্যান্সার প্রথমেই আছে থার্টি ফাইভ সরি থার্টি ফাইভ অ্যান্সার ওকে পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন আছে বাইশ চব্বিশ আঠাশ কোশ্চেন মার্ক ফিফটি টু এইটি ফোর এটা তোমরা প্রত্যেকে পারবে আগে কিন্তু অনেকগুলো এই নিয়মে করেছি প্লাস টু করে দিই প্লাস টু সরি সরি প্লাস টু প্লাস টু বাইশ প্লাস টু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাস প্লাস ফোর প্লাস ফোর হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট প্লাস সিক্স সিক্স হলে হচ্ছে টোয়েন্টি এইট প্লাস সিক্স সিক্স হলে হচ্ছে না এটা এইভাবে হচ্ছে না কিন্তু এটা একটু অন্য ওকে দেখা এটা কেমন এটা কিন্তু এইভাবে আমার হলো না তো নতুনভাবে আমাকে করতে হবে বাইশ প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাস দুয়ের ডাবল ফোর ডাবল ডাবল এখানে আমরা ডাবল নেব টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ডাবল নেব আট এবার নিচ্ছি এবার হচ্ছে কত থার্টি সিক্স থার্টি সিক্স প্লাস ডাবল ষোলো হচ্ছে ফিফটি টু ফিফটি টু ডাবল বত্রিশ হচ্ছে ত্রিশ নীলা হচ্ছে কত এইটটি ফোর অ্যান্সার কী আমার হচ্ছে থার্টি সিক্স তাই তো টোয়েন্টি এইট প্লাস এইট থার্টি সিক্স থার্টি এ দাগে আছে ওকে অ্যান্সার কমপ্লিট নয় দশ এবার দশ নম্বরে চলে যাবো দশ নম্বরে কী আছে ফোর আচ্ছা যখনই এরম বড় সংখ্যা থাকছে একটু ভয় লেগে যাচ্ছে বিয়োগ করে ফাইভ এইট ফোর জিরো ফোর এইট থ্রি টু বিও আট এক শূন্য শূন্য এক ওকে এই দুটোর মধ্যে গ্যাপ আছে এইটা তো দ্বিতীয়টা দ্বিতীয়টার সঙ্গেও গ্যাপ আছে একই তাহলে আমরা ফোর এইট থ্রি টু প্লাস ওয়ান জিরো জিরো এইট টু ফোর ফাইভ এইট ফোর জিরো তারপরে আছে ফাইভ এইট ফোর জিরো প্লাস হাজার সরি এক হাজার আট হচ্ছে সিক্স এইট ফোর এইট সিক্স এইট ফোর এইট প্লাস ওয়ান তাহলে হচ্ছে কত তাহলে হচ্ছে আমার অ্যান্সারটা হবে আট আর আট ষোলো ছয় হাতে এক পাঁচ আট ছয় সাত সেভেন সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স ওকে ওকে পরে কোশ্চেনে চলে যাব পরে কোশ্চেন আছে এগারো দাগ এগারো দাগে আছে আচ্ছা তোমাদের একটা টাক্ক দিই আগে টাক্কটা করো তারপরে এই অঙ্কটা আমরা আমি এগারো দাগ করে দিচ্ছি ঠিক আছে টাক্কটা হচ্ছে ফোর কমা টেন কমা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক এইটি টু টু ফোর ফোর সেভেন থ্রি জিরো এটা করো এটা তোমরা অ্যান্সার করো করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি প্রত্যেকটা কমেন্ট দেখব এবং নিজে দেখব প্রত্যেকটা কমেন্ট দেখে আমি অ্যান্সার করবো নিজে প্রত্যেকে কমেন্ট করো যারা দেখছো দেখি কে এটা অ্যানসার করে আমাকে পাঠাতে পারে একটু ভাবো পেরে পেরে যাবে খুবই সহজ আছে এটা পরের কোশ্চেন এগারো দেখ দশ একশো দুশো তিনশো দশ ওটা খুবই সহজ এটা এইভাবে হবে দশ থেকে একশো দশ প্লাস নব্বই ইকুয়াল টু একশো একশো প্লাস পরে একশো দশ করে বাড়িয়ে যাচ্ছে দুশো দুশো প্লাস একশো দশ একশো দশ তাহলে তিনশো প্লাস একশো কুড়ি তিরিশ তিনশো সরি এটা হচ্ছে শূন্য তিন চারশো ত্রিশ ফোর থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর থ্রি জিরো আনসার এটা ওকে পরের কোশ্চেন জিরো টু সরি থার তেরো দাগ টোয়েন্টি এইট থার্টি থ্রি থার্টি ওয়ান থার্টি সিক্স চিহ্ন থার্টি আচ্ছা অ্যান্সার করব এটা খুব সহজ না একটু কঠিন আছে যা দেখতে পাচ্ছি টোয়েন্টি এইট

থার্টি ফোর প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস টু এইভাবে হবে তো এখানে আমার অ্যান্সার হয়ে যাবে থার্টি ফোর হচ্ছে অ্যান্সার থার্টি ফোর হচ্ছে অ্যান্সার ওকে লাস্ট এরপরেও আমি আরও ভিডিও করব তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করো আমি প্রত্যেককে ভিডিও দেবো প্রত্যেক থেকে শুরু করে ম্যাথ ম্যাথের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসি তোমাদের জন্য আরও যদি রিজেনিংয়ের ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আরও ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব একশো পঁচিশ আশি ফর্টি ফাইভ টোয়েন্টি কোশ্চেন মার্ক কী হবে খুব সহজ এটা একশো পঁচিশ মাইনাস ফর্টি ফাইভ হয়ে যাচ্ছে ফর আশি আশি মাইনাস ফর্টি ফাইভ সরি 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 ফর্টি ফাইভ করলে কিন্তু হচ্ছে না আমাকে থার্টি ফাইভ করে দেখি তাহলে থার্টি ফাইভ হচ্ছে ফর্টি তাহলে হচ্ছে ফর্টি ফাইভ মাইনাস করে আমি কমিয়ে দিচ্ছি ঠিক আছে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি মাইনাস ফোন ফোনের কমবে পাঁচ অ্যান্সার হবে অ্যান্সার হবে পাঁচ ফাইভ অ্যান্সার ফাইভ ওকে আজকের ভিডিও এই পর্যন্তই কমপ্লিট গুড নাইট তোমাদের পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি